নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার ঘরকন্যা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে একটা বিয়ে বাড়ি আছে, তো বিয়ে বাড়ি যাওয়ার জন্য এই রয়্যাল ব্লু কালারের শাড়িটা নিয়ে নিয়েছি। প্রথমে আমি এরকম একটা সিম্পল হেয়ার স্টাইল করে নিলাম। আজকের বিয়ে বাড়িটা কিন্তু বাঙালিদের বিয়ে বাড়ি নয়, নন বেঙ্গলিদের বিয়ে বাড়ি, আমাদের বাড়ির ঠিক অপোজিটেই। তো বিয়ে বাড়িটা দেখতে থাকুন, দেখুন খুব সুন্দর লাগবে। আমরা বাঙালিদের বিয়ে তো সচরাচর দেখেই থাকি, কিন্তু নন বেঙ্গলি বা মানে বিহারিদের বিয়ে তো দেখতে পারি না। তো আজকে আমি আপনাদের সঙ্গে এই বিয়ে বাড়ির কিছু অংশ শেয়ার করছি, দেখুন নিশ্চয়ই ভালো লাগবে। তো বিয়ে বাড়ি যাওয়ার জন্য আমি তো ড্রেস করছি, সেটা তো দেখতেই পাচ্ছেন। তবে ওরা জাতিতে বিহারি হলে কি হবে, বাঙালিদের সঙ্গে থাকতে থাকতে ওরাও অলমোস্ট বাঙালি হয়ে গেছে। কিন্তু বিয়ের রিচুয়ালের সময় তখন তো নিজেদের নিজেদের নিয়ম নীতি মেনে চলতে হবে, তাই না? তো এখন সাজুগুজু করে চলে এলাম বিয়ে বাড়ি। বিয়ে বাড়ি দেখুন, এই যে একটা লাইটের গেট হয়েছে আর সঙ্গে আলোকসজ্জায় সজ্জিত হয়েছে। আমাদের পাড়ার লোকজনেরা সবাই কিন্তু উৎসাহের সঙ্গে বসে আছে। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরও যে বিহারিদের বিয়েতে কী কী রিচুয়ালস হয়, তো সেগুলো দেখার জন্য সবাই কিন্তু অধীর আগ্রহে বসে আছে। আমি আস্তে আস্তে বিয়ে বাড়ির দিকে এগিয়ে চলেছি আর বেশ খুব সুন্দর করে আলোকসজ্জায় সজ্জিত রয়েছে। বিয়ে বাড়ির উঠোনে বিয়ের মণ্ডপ সাজানো হয়েছে, এখানেই বিয়ের অনুষ্ঠানটা হবে। বেশ সুন্দর করে সাজানো এই জায়গাটা। এখন চলে এলাম কনে দেখতে, মানে যার বিয়ে হবে তাকে দেখার জন্য। এই যেখানে বসে আছে ফটো সেশন পর্ব চলছে। এই হচ্ছে আজকে বিয়ের কনে, বেশ সুন্দর করে সেজে গুজে বসে রয়েছে। এখানে দেখে নিলাম দুলহান, বোনের সঙ্গে আমরাও বেশ কয়েকটা কিন্তু সেলফি তুলে নিলাম। বিয়ে বাড়ি যাব আর সেলফি বা ফটো হবে না, সেটা তো হতেই পারে না, তাই না? বেশ কয়েকটা সেলফি তুলে নেওয়ার পর এখন চলে এলাম খাবার প্যান্ডেলে। খাবার জায়গায় চলে এসেছি, এই যে মেনু কার্ড, মেনু কার্ডটা বেশ নিত্য নতুন লাগলো। বিয়ে বাড়ি মানেই তো খাওয়া দাওয়া। তো যাই হোক, খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, খাওয়া দাওয়া করে নিই, তারপর বাকি কথা আবার পরে বলি। আর এখানে দেখুন, বর আনতে গেছিল বোনের বাড়ির লোকেরা। বর আর বরযাত্রীকে আনতে যাওয়ার জন্য ব্যান্ড মাইক সমস্ত কিছু নিয়ে বর আর বরযাত্রীকে আহ্বান করে আনতে গেছিল। যে এখন সবাই নাচতে নাচতে আসছে।
আর এখন বরের বাবা কাকা মামা জ্যাঠাকে বরণ করা হচ্ছে। আর এদিকে দেখুন, বরের গাড়ি চলে এসেছে, মানে বর এসে উপস্থিত হয়েছে। এই হচ্ছে দুলহা। এখন বরকে বাড়ির ঠাকুমা জেঠিমা পিসিমা মাসিমা কাকিমা মা যে যা আছে সবাই মিলে সাদরে বরণ করে ঘরে নিয়ে যাওয়ার রিচুয়াল শুরু হয়ে গেছে। তারই এক ঝলক আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। দুলহাকে কাঁধে নিয়ে যাচ্ছে, আমার তো দেখে কিন্তু ভীষণই ভয় করছিল, মনে হচ্ছিল ফেলে না দেয়। তো যাই হোক, এই অনুষ্ঠানটা তো আমার দেখতে খুব সুন্দর লাগে, যেটা আমাদের বাঙালিদের হয় না, এটা বেশ ভালো লাগছিল দেখতে। টিভিতে দেখেছি বা এখন ফোনেতেও দেখছি, বেশ খুব সুন্দর লাগছিল এটা দেখতে। আর এরই মধ্যে কিন্তু হয়ে গেছে দুলহার জুতো চুরি। এই সমগ্র অনুষ্ঠানটা বাঙালিরা তো হুবড়ি খেয়ে দেখার মতো দেখছিল, আমিও কিন্তু বেশ এনজয় করছিলাম। বাঙালিদের তো মালা বদল বলা হয়, এনাদের কি বলে তা আমি জানি না। যাই হোক, মালা বদল পর্ব তো মিটে গেল, এরপর বরযাত্রীরা খাওয়া দাওয়া করবে, তারপর হবে বিয়ের অনুষ্ঠান। তো বিয়ের রিচুয়াল আর দেখা হলো না, এখন ঘড়িতে বাজছে রাত্রির 12:10। তো গুটি গুটি পায়ে আর দেরি না করে চলে এলাম বাড়ি। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওয়ে। নমস্কার।